আসসালামু আলাইকুম, আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আর আজ আমি তৈরি করে দেখাবো পটেটো কিংবা আলুর চিজ বল রেসিপি। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো এর জন্য আমি 5টা আলু ছুলে নিয়েছি আগে থেকে, এখন এটাকে আমি কেটে নিব। তো আমি আলুগুলোকে কেটে নিয়েছি, এখন এই আলুগুলোকে আমি সিদ্ধ করে নিব। তো সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে, আর এই এরকম গরম থাকা অবস্থায় এই আলুগুলোকে ভর্তা করে নিতে হবে। তো আমি ভর্তা করে নিয়েছি, এখন এর মধ্যে কিছু ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে দিব। আমি কিছু ধনে পাতা নিয়েছি এখানে 2-3 টেবিল চামচের মতো, আর নিয়ে নেব গুঁড়ো করা পেঁয়াজ বেরেস্তা 2 টেবিল চামচের মতো, 1 চা চামচ শুকনো মরিচ গুঁড়া কিংবা চিলি ফ্লেক্স, আর 1 চা চামচ নিয়েছি এখানে গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর নিয়েছি 1/2 চা চামচের মতো গরম মশলার গুঁড়া, আর নিয়ে নিয়েছি চটপটি মশলা 1 চা চামচ কিংবা 1.5 চা চামচ নিলেও হবে। তো সব কিছু দিয়ে আমি আবারও ভর্তাটা তৈরি করে নিচ্ছি। তো আমার ভর্তাটা রেডি হয়ে গিয়েছে, এখন আমি এটাকে সাইডে সরিয়ে নিয়ে নিব 1 গ্রাম, সাথে 2টো ডিম, আর নিয়ে নিচ্ছি চিজ। আমি এরকম কিউব করে কেটে নিয়েছি। এখন এই ডিমের ভিতরে আমি দিয়ে দিয়েছি সামান্য শুকনো মরিচ, সাথে গোলমরিচ, আর নিয়েছি স্বাদ মতো লবণ, নিয়ে একটু গুলিয়ে নিয়েছি। এখন আমি আলুটাকে এরকম গোল গোল করে তারপরে এর ভিতরে চিজ দিয়ে দিব। আর চিজটা অবশ্যই ফ্রিজ থেকে আগে বের করবেন, যেন ঠান্ডা অবস্থায় না থাকে। তো আমার আলুগুলো রোল করে নেওয়া, সরি বল করে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি ডিমের ভিতর কোট করে নিব। তো ডিমের ভিতর কোট করে নেওয়া হয়ে গেলে এটাকে আমি হাত দিয়ে উঠিয়ে তারপরে 1 গ্রামের মধ্যে এভাবে করে কোট করে নিব। আর আমি এখানে ভালো করে ঝেড়ে নেওয়ার দরকার নেই, আমি ডাবল কোট করে নিব। তো আমার প্রথমবার কোট করে নেওয়া হয়ে গিয়েছে, আপনারা চাইলে একবারও কোট করে নিতে পারবেন, এভাবেও ভেজে নেওয়া যাবে। তো আমি 2টো ডিম নিয়েছি এখানে, ডাবল কোট করে নিব। এর জন্য আপনারা যদি একবার কোট করে নেন তাহলে এখানে 1টা ডিম নিলেই হবে। তো এখানে আমি ডাবল কোট করব, যার কারণে 2টো ডিম নিয়েছি। তো এই একই প্রসেসে আমি আবারও ডিমের ভিতরে কোট করে নিয়ে এরপরে আবারও 1 গ্রামের মধ্যে কোট করে নিব। কিন্তু যখন আমি লাস্টের বার কোট করে নিব তখন আমি ভালো করে 1 গ্রামগুলো হাতে ঝেড়ে নিব এভাবে করে, যাতে তেলের ভিতর দিলে তেলটা নষ্ট হয়ে না যায়, এভাবে করে ঝেড়ে নিব। এরকম করলে ডিমের সঙ্গে 1 গ্রামগুলো ভালো মতো লেগে যায়, আর তেলের ভিতর দিলে এটা ছেড়ে আসে না। তো এভাবে করে আমি আরও একটি ডিমের ভিতরে কোট করে নিলাম, এরপরে আমি 1 গ্রামের মধ্যে কোট করে নিচ্ছি। তো এভাবে করে ভালো করে মিশাতে হবে যাতে ডিমের সঙ্গে 1 গ্রামগুলো লেগে থাকে। তো এবার আমি হাতের ভিতরে নিয়ে এভাবে যেভাবে আমি বলটা করেছি ঠিক সেভাবে এভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে করে একইভাবে 1 গ্রামগুলো বলের সঙ্গে লেগে থাকে। তো আমার সবগুলো রেডি হয়ে গিয়েছে, এখন আমি চুলায় চলে যাব। আর এখানে আমার সামান্য একটু ডিম আর 1 গ্রাম বেঁচে আছে। তো এখন আমি চুলায় চলে এসেছি, একটা প্যান বসিয়ে দিয়েছি, আর তেল নিয়ে তেলটাকেও গরম করে নিয়েছি। তেল অতিরিক্ত গরম করে নিলে এরপরে বলগুলো ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই পুড়ে যাবে, তাই মিডিয়াম গরম করে বলগুলো ছেড়ে দিতে হবে। এবং একপাশ যখন একটু হয়ে যাবে তখনই এটাকে উল্টিয়ে পাল্টিয়ে আমি ব্রাউন কালার করে ভেজে নিব। তো আপনারা যে যেরকম কালার পছন্দ করেন আপনাদের মন মতো কালারটা করে নিতে পারেন। তো আমি একটু ব্রাউন করেই ভেজে নিব। তো আমার পটেটো চিজ বলগুলো কিন্তু রেডি, এখন আমি উঠিয়ে নিচ্ছি। তো আমার উঠিয়ে নেওয়া হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে দেখতে, এটা খেতেও কিন্তু খুবই মজার, আর বাচ্চারা তো এ ধরনের খাবারগুলো খুবই পছন্দ করে। তো এখন আমি একটা পটেটো চিজ বল একটু ভিতরের অংশটা দেখিয়ে দিচ্ছি, দেখুন ভিতরের অংশটা কতটা পারফেক্ট হয়। তো বন্ধুরা, আমার এরকম রেসিপি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর আপনারা বেশি বেশি করে ভালো থাকবেন, সেই সাথে আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। তো
তো আজকের মতো বিদায় নিচ্ছি, অন্য কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাবো আগামীকাল। আল্লাহ হাফেজ।